আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ রোধে এলাকা ভিত্তিক লকডাউনের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন। আজ মধ্যরাত থেকে রেড জোনে রাজধানীর পূর্ব রাজাবাজার, 23 জুন পর্যন্ত লকডাউনে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন, রাতে মেডিকেল বোর্ডের সভা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং পৃথিবী জুড়ে নভেল করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণ ঠেকাতে বা নিয়ন্ত্রণ করতে স্থানীয় প্রশাসন লকডাউন সহ যে কোনো পদক্ষেপ নিতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে, সে এলাকাকে যদি বিশেষভাবে নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, সেটি বাস্তবায়ন করার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। প্রশাসনিকভাবে সেটি করে ফেলা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যেটা আইটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তা ভাবনা করছি, সারা পৃথিবীতেই করা হচ্ছে, এটাতে সুবিধা হবে। এবং সেক্ষেত্রে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি, তারা বসেই যদি মনে করে যে কোনো জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করাটা সবার জন্যই ভালো, কারণ তাহলে সবাই তখন সতর্ক হতে পারবে। এবং কোনো এলাকাতে যদি একটু অধিক যদি কোনো সংক্রমণ থাকে, তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো মানে নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকা আজ রাত 12টার পর থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে। কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। লকডাউন চলাকালে পূর্ব রাজাবাজার এলাকার একটিমাত্র প্রবেশ ও বের হওয়ার পথ গ্রিন রোডে আইবিএ হোস্টেলের পাশের রাস্তা খোলা থাকবে। বন্ধ থাকবে এলাকার সব ধরনের যানবাহন চলাচল, চালু থাকবে একটি নিয়ন্ত্রণ কক্ষ। পূর্ব রাজাবাজারে ঢোকার রাস্তা হচ্ছে 8টা, আমরা 8টা রাস্তায় লকডাউন করবো, 1টা রাস্তা খোলা থাকবে, যেটা প্রয়োজন বোধে আমরা ওপেন করে দিব জরুরি ব্যবস্থার জন্য। আমরা মানুষের ফুডের ব্যবস্থা করেছি, ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, কোনো রুগী অসুস্থ হলে তাকে মেডিকেল নেওয়া আনা এবং কেউ যদি মারা যায় তাকে দাফন করার ব্যবস্থা, আইসোলেশন সেন্টার এবং নমুনা সংগ্রহের জন্যে, করোনা নমুনা সংগ্রহ করার জন্য আমরা বুথ স্থাপন করেছি। জনগণ যদি আমাদের সহযোগিতা করে এবং তারা যদি ঘরে থাকে, তবে অবশ্যই আমরা এই করোনা থেকে এই এলাকাকে মুক্ত করতে পারবে। আজ সকাল 6টা থেকে 23 জুন পর্যন্ত নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলাকে লকডাউনের ঘোষণা করা হয়েছে। জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সোমবার বিকালে জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এ পর্যন্ত নোয়াখালী জেলায় 1009 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন 29 জন। রাজধানীর বাইরে এর আগে কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের 3টি এলাকা লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন ঘোষিত এলাকায় চলাচল বন্ধ থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য থাকবে হোম ডেলিভারি ও নির্ধারিত ভ্যানে করে কাঁচাবাজার কেনাবেচার সুযোগ। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য থাকবে প্রয়োজনীয় সংখ্যক নমুনা সংগ্রহ বুথ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের 3টি এলাকায় চলছে প্রশাসন ঘোষিত লকডাউন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। যে এখানে পূর্ব ঘোষণা ছাড়াই যেহেতু আকস্মিকভাবে রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখানে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি এবং নিয়ম নীতি অনুযায়ী কিন্তু এই 3টি এলাকার মধ্যে কোথাও
রেড জোনের যে নিয়ম নীতি এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সেটা কিন্তু মেনে চলছে না। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অবস্থান নিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে রেড জোনের যে গুরুত্ব সেই গুরুত্বটুকু কিন্তু এনবন অবদান করছে না। এই ফাঁকে বলে রাখছি, নারায়ণগঞ্জে কিন্তু আজকে সকাল পর্যন্ত 89 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং 3594 জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন, যে কারণে নারায়ণগঞ্জ হটস্পট হিসেবে পরিণত হয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর 72 ঘন্টা পেরিয়ে গেলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন মোহাম্মদ নাসিম গভীর কোমায় আছেন। যতক্ষণ পর্যন্ত হার্ট কাজ করবে ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। করোনা ভাইরাস শনাক্ত করার জন্য গতকাল সকালে আবারও তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা করোনামুক্ত হওয়ার পাশাপাশি শারীরিক অবস্থা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হতে পারে বলেও বলছেন দলীয় সূত্রে জানা গেছে। গত 1 জুন জ্বর কাশি সহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শুক্রবার ভোরে ব্রেইন স্ট্রোক হলে জরুরিভাবে তার অস্ত্রোপচার করা হয়। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য বাবু রঞ্জিত কুমার রায়। গতকাল রাতে যশোর সিএমএইচে ভর্তি হয়েছেন অভয়নগর বাঘারপাড়ার এই সংসদ সদস্য। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 142, সুস্থ হয়েছেন 97 জন এবং আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন 8 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। দেশে এই প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন। তাওকে তার পরিবারের অন্য সদস্যের করোনা ভাইরাস শনাক্ত হয়নি। গত বৃহস্পতিবার থেকে মাহবুবুর রহমান জ্বরে ভুগছিলেন, তখন থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। সিএমপিতে এ পর্যন্ত প্রায় 150 সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3 জন। বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার হোসেন সহ 2 জন করোনায় মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছে 70 জন। সিলেটে করোনা ভাইরাসে 1 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছে 60 জন। আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সিলেটের নর্থ ইস্ট এবং মাউন্ট অ্যাডোরা আখালিয়া হাসপাতালে করোনা ইউনিট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি হাসপাতাল মালিকরা। রংপুরে 2 পুলিশ সদস্য সহ নতুন করোনা শনাক্ত হয়েছেন 29 জন। বান্দরবানে নতুন করে আরও 15 জন করোনায় আক্রান্ত হয়েছেন, একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় স্বাস্থ্যকর্মী, ব্যাংকার সহ আরও 25 জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। শরীয়তপুরে সদর হাসপাতালের 1 ডাক্তার সহ নতুন 11 জন এবং জামালপুরে 3 জন করোনা শনাক্ত হয়েছেন। করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতার জন্য মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে সবাইকে করণীয় সম্পর্কে নিয়মিত প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনার বিস্তার রোধে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এরই মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এ অবস্থায় দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও জুম্মার খুতবার সময় মাইকে এবং একইভাবে অন্যান্য উপাসনালয় থেকে করোনার সংক্রমণ এড়াতে করণীয় সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে। করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঝালকাঠির নৌকা শিল্প। মিস্ত্রির অভাবে নৌকা তৈরি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি স্থানীয় হাটে দূর দূরান্তের ক্রেতারাও আসতে পারছে না, ফলে বিপাকে পড়েছেন এই শিল্পের সাথে জড়িতরা। ঝালকাঠির প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা।
খালবিল ও নদীনালা বেষ্টিত ঝালকাঠি ও এর আশেপাশের জেলাগুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অনেক বেড়ে যায়। যাতায়াতের পাশাপাশি ধান কাটা, বাগান থেকে পেয়ারা, আমড়া, সবজিসহ ফসল সংগ্রহ এবং বাজারজাত করতে নৌকার বিকল্প নেই। নৌকার চাহিদা থাকলেও এবছর করোনার বিরূপ প্রভাব পড়েছে এই শিল্পের উপর। একদিকে মিস্ত্রি সংকট, অন্যদিকে করোনার ভয়ে ক্রেতারা আসছেন না স্থানীয় নৌকার হাটে। এবছর নৌকাটা একটু দাম কম, করোনা টানা আছে, লোকজন আসতে পারে না, দূর দেয়া নৌকা বানাতে না, মিস্ত্রি দেয়া, টাকা পয়সা নাই, গাছকেন বিক্রি দেয়। ঝালকাঠির সীমান্তবর্তী প্রায় 200 বছরের পুরনো আটঘর হাটে আগের বছরের তুলনায় শিকিভাগ নৌকাও আসেনি, ক্রেতার আনাগোনাও অনেক কম। বিক্রেতারা বলছেন কাঠসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। আর ক্রেতাদের অভিযোগ, দাম আগের বছরের তুলনায় অনেক বেশি। আমাদের বিভিন্ন কৃষি খাতে ঢুকতে হইলে আমাদের ছোট নৌকা লাগে। আমাদের এলাকায় নৌকা ছাড়া বিকল্প কোনো পথই নেই। আমাদের এবছরে বাজার অবস্থা বেশি একটা ভালো না, কারণ ভাইরাসের কারণে বাজারে নৌকা আসে না, আর বিক্রেতাও ক্রেতাও কম, বিক্রেতাও কম। নৌকা শিল্পের সাথে জড়িত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। করোনার প্রভাবে সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনেছি, এবং আমি গিয়েছি যে এখানে আসলে নৌকা বেচা কেনা আগের তুলনায় কমে গেছে। যারা নৌকা তৈরি করে এবং যারা নৌকার বাজারটা বসায় তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চেষ্টা করবো তাদের যদি এই ধরনের কোনো ব্যাপক কোনো সমস্যা হয়, আমরা আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি, সেইভাবে তাদের কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো। সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে ঝালকাঠির ঐতিহ্যবাহী এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান ডক্টর টেড্রস অ্যাডহাম ঘেব্রেয়েসাস বলেছেন, পৃথিবী জুড়ে নভেল করোনা ভাইরাসের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জেনেভায় WHO প্রধান কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার ঘেব্রেয়েসাস বলেছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও আক্রান্তের ঝুঁকিতে থাকায় আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। সংস্থার পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি জানান, গত রোববার বিশ্বে একদিনে সবচেয়ে বেশি 1,36,000 মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 75% ভুক্তভোগী 10 দেশের, যার অধিকাংশ আমেরিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের। ঘেব্রেয়েসাস বলেন, মহামারীর 6 মাসের বেশি সময় পার হয়েছে, এখনই কোনো দেশের পথ চলা শুরু করা উচিত নয়। ইউরোপে পরিস্থিতির উন্নতি হলেও বিশ্বজুড়ে অবস্থা খারাপ। করোনায় ঘরবন্দি জীবনেও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে উদ্বোধন করা হলো প্রথম অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামী তারকা। উদ্বোধন ঘোষণা করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি জানান, করোনার দুশ্চিন্তার মাঝেও এই প্রতিযোগিতা দর্শকদের বিনোদনের খোরাক যোগাবে। তাছাড়া এই প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগও তৈরি করে দেওয়া হবে। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশনের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিতে শুরু করেছেন। সার্ক সহ দক্ষিণ এশিয়ার 12টি দেশ এর মূল আকর্ষণ থাকলেও যে কোনো দেশ থেকে অংশ নেওয়া যাবে এই প্রতিযোগিতায়। নৃত্যের পাশাপাশি এই প্রথম অনলাইনে শুরু হতে যাচ্ছে দুই বাংলার একক সঙ্গীত প্রতিযোগিতা, সেই সাথে থাকছে একক অভিনয়ও। এই প্রতিযোগিতায় যে কেউ ঘরে বসেই অংশ নিতে পারবেন, সেজন্য একক সঙ্গীত অভিনয় ও নৃত্যের 4 মিনিটের ভিডিও সহ রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীদের। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক, ক বিভাগ 10 থেকে 18 বছর এবং খ বিভাগ 19 থেকে 30 বছর পর্যন্ত। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ইমেল, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। আমি অফিসিয়ালি ঘোষণা করতেছি, এটার উদ্বোধনী ঘোষণা করতেছি। করোনায় দুশ্চিন্তার মাঝেও এই প্রতিযোগিতা কিছুটা হলেও দর্শকদের বিনোদন যোগাবে বলে মনে করেন ডক্টর মাহফুজুর রহমান। এই প্রোগ্রামের মাধ্যমে অনেক ভালো ভালো শিল্পী আমরা পেতে পারি, নাটক বা অভিনয়ের থেকে গান নাচ সব শিল্পী। তো অ্যাটলিস্ট বাঙালিরা যখন দেখবে তখন ওরা পৃথিবীর সব জায়গার থেকেই তখন কিছু না কিছু ফুটেজ পাঠাবে, সবাই উদ্যোগ হবে। তো এটার প্রচারটা ভালো করে করতে পারলে হয়তো এই প্রোগ্রামটা খুবই ভালো একটা প্রোগ্রাম হতে পারে, কারণ এটা একটা নতুন উদ্যোগ যেটা কেউ এখন করে নাই। ঘরে বসে যদি এই কম্পিটিশনটা করা যায়, নাচ গান, এবং আমার মনে হয় যে আমাদের দর্শকরাও
খুব মজা পাবে কিন্তু এই প্রোগ্রামটা দেখে। প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা আরো বেশি আকর্ষণীয় করে তুলতে আগ্রহীদের খুব শিগগিরই ভিডিও পাঠানোর আহ্বান জানান আয়োজকরা। এগুলো কাউকে ঘর থেকে বের হতে হবে না, ঘরে বসেই খুব সুন্দর সুন্দর ফুটেজ এসেছে আমাদের কাছে নাচের, গানের, অভিনয়ের, এবং আমরা এর মাধ্যমেও যে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। নতুনকে স্বাগত জানানোর যে প্রত্যয়, সেই প্রত্যয়কে সামনে রেখে আমরা এই উদ্যোগকে সামনে নিয়ে যেতে পারবো এবং সাকসেসফুলি শেষ করতে হবে। সবাইকে অনুরোধ করব আপনারা অনলাইনে আমাদের কাছে অভিনয়, নাটক, গান করে পাঠান, আমরা সেগুলোকে প্রচার করার চেষ্টা করব। বিজয়ীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শেষকৃত্য সম্পন্ন হয়েছে পুলিশ হেফাজতে নিহত জর্জ ফ্লয়েডের। করোনা ভাইরাসের কারণে বাধা নিষেধ উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার হিউস্টনে তাকে চিরবিদায় জানাতে সমবেত হন হাজার হাজার মানুষ। কৃষ্ণাঙ্গ বীরকে গুড বাই জানানোর দিনেও শোক সন্তপ্ত সমাবেশ মানুষের কণ্ঠে ছিল প্রতিবাদের ভাষা। দক্ষিণ হিউস্টনে থার্ড ওয়ার্ড, যেখানে ফ্লয়েড বেড়ে উঠেছিলেন, সেখানকার ফাউন্টেন অব প্রেসে হয় ফ্লয়েডের শেষ কৃত্যের আনুষ্ঠানিকতা। দীর্ঘ লাইন ধরে ফ্লয়েডের সোনালী কফিনে ফুল দিয়ে সম্মান জানায় স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর সময় ফ্লয়েডের বলা আই ক্যান্ট ব্রিথ হয়ে ওঠে প্রতিবাদকারীদের মূল স্লোগান। চিরবিদায় জানাতে আসা মানুষের গায়েও ছিল সেই স্লোগান লেখা টি শার্ট। গত 25 মে মিনেপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে 46 বছর বয়সী ফ্লয়েডকে হত্যা করে। এ ঘটনায় জড়িত ছিলেন আরও 3 পুলিশ সদস্য। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুন। এই প্রতিবাদে মিছিলগণ্ডি ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়েছে। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। রাষ্ট্রীয় অর্ডার অব অস্ট্রেলিয়া খেতাবে সম্মানিত করা হয়েছেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককে। খেলোয়াড়ি ও নেতৃত্ব গুণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে বিশেষ অবদান রাখাতেই এই সম্মাননা দেওয়া হয়েছে ক্লার্ককে। এমন স্বীকৃতি পেয়ে ক্লার্ক খুবই উচ্ছ্বসিত। তার মতো এই একই সম্মাননা পেয়েছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং, মার্ক টেলর, স্টিভ ওয়া, অ্যালান বর্ডার ও বব সিম্পসন। 39 বছর বয়সী সাবেক এই ক্রিকেটার অবসরে গেছেন 2015 বিশ্বকাপ জেতার পরপরই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা সংক্রমণ রোধে এলাকা ভিত্তিক লকডাউনের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন। আজ মধ্যরাত থেকে রেড জোনে রাজধানীর পূর্ব রাজাবাজার, 23 জুন পর্যন্ত লকডাউনে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন, রাতে মেডিকেল বোর্ডের সভা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।